ঘুঘু একবার ধান খেয়ে যেতে পারে তো বারবার পারে না সতর্ক সবাই থাকে সুতরাং এইবারে সেটা সম্ভব হবে না আর গণবিচ্ছিন্নভাবে কেউ দীর্ঘদিন ক্ষমতায় থাকতে পারে না একবার ছল চাথরি কেননা প্রধানমন্ত্রী তো বলেছিলেন বর্তমান ভোটারবিহীন প্রধানমন্ত্রী যে এটা হচ্ছে নিয়ম রক্ষার নির্বাচন তো এই কথা বলে তিনি নিয়ম রক্ষা করেননি তিনি প্রতারণা করেছেন তো সুতরাং প্রতারকরা বেশি দিন টিকে থাকতে পারে না সেটাও করতে পারবে না আর আমাদের সুস্পষ্ট অভিমত যে নির্দোষ রাজনৈতিক উদ্দেশ্যে পরিণতি হচ্ছে এই মামলা আপনারা দেখেছেন একই মামলায় আজকের যিনি প্রধানমন্ত্রী তিনিও ছিলেন সাবেক প্রধানমন্ত্রী তার বিরুদ্ধে ওয়ান ইলেভেনের সরকার এই সরকারের যে ফসল মামলা দিয়েছিল কিন্তু ক্ষমতার জোরে নিজেরগুলা প্রত্যাহার করেছেন সাড়ে সাত হাজার মামলা তার নেতাকর্মীর প্রত্যাহার করেছেন আর বিএনপির গুলা রেখে দিয়েছেন ওই সময় তাতেই তো বোঝা যায় যে আইন কানুন এটা সম্পূর্ণ ধমকের চোটে ধমকের জোরে হুমকির জোরে চলছে হুমকি বাদ দিয়ে দেশ চালানো যায় না ধমক দিয়ে দেশ চালানো যায় না ধমক দিয়ে হুমকি দিয়ে তারা যেটা বলেছেন যে যদি আটই ফেব্রুয়ারিতে বিএনপি কিছু করে তো এই কথাগুলো তো ইয়াহিয়া খানের কথা এই কথাগুলো তো হচ্ছে টিক্কা খানের কথা তারাও বলেছিলেন সেই পঁচিশে মার্চ থেকে ষোলোই ডিসেম্বর পর্যন্ত মুক্তিযোদ্ধাদেরকে দুষ্কৃতিকারী বলেছেন তো একই কথা বলছেন ওদেরই প্রতিধ্বনি করছেন কিন্তু জনগণের পক্ষে যারা প্রতিরোধ করে তারা জনগণের শুভেচ্ছা দ্বারা আদৃত সুতরাং এখানে জনগণের সবচাইতে জনপ্রিয় নেত্রীকে নিয়ে যে হয়রানি সে হয়রানি করতে পারবে না কারণ আমরা মনে করি আমাদের সাথে জনগণ আছে জনগণই হচ্ছে সবচেয়ে বড় শক্তি আর জনবিচ্ছিন্ন এই সরকার সে যতই কৌশল করুক সেই কৌশল তার সফল হবে না কারণ একটা আপনার জাল নথি ভুয়া তথ্য প্রমাণের উপর ভিত্তি করে যে অভিযোগ সাজিয়েছেন বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী দেশের নেত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে এটা জনগণ জানে যে শুধুমাত্র তাকে হয়রানি করা বিপর্যস্ত করার জন্য এটা করেছে তবে শুরু হবে এটা এটা তো আমরা এখনই আমরা তারিখ বা সময় তো নির্বাচনে না গেলে যে একটা আছে যে আপনাদের নিবন্ধন মানলো না তখন তখন আমরা আমাদের যে কাজ আছে সেটা করবো সরকারকে এটা মানতেই হবে কারণ